লোকজনের মুখে এতদিন শুনছি কিন্তু বিশ্বাস করি নাই, আর সব চোখে দেখলাম। তুই জানিস ওর বাপ আমাদের বাড়িতে চাকর ছিল, তুই তার মেয়ের সাথে ঘুরছিস? এই ফকির নিয়ে নে, তুই আমার পোলার সাথে ঘুরস, তোর এত বড় সাহস? চুপ করেন। তোর ভাই বলে কথা। আজকে তোমার জন্য কি কথা ছিল? আজকে তুমি আমাকে ঘুরতে নিয়ে বেরোতা। ও আচ্ছা আচ্ছা, আজকে আমার তোকে নিয়ে ঘুরতে যাওয়ার কথা না? হ্যাঁ, কিন্তু বোন সরি, আজকে আমি তোমাকে নিয়ে ঘুরতে যেতে পারছি না। কেন? নিয়ে যেতে হবে আমাকে, আমার একটা পার্সোনাল কাজ আছে। কি পার্সোনাল কাজ শুনি। পাকনি বুড়ি, সব পার্সোনাল কথা শুনতে হয় না। কিন্তু তুমি তো আমাকে কথা দিয়েছিলে, এজন্য আজকে তুমি আমাকে নিয়ে ঘুরতে বের হবে। সেই জন্য আজকে তোমাকে আমি সরি বলে দিলাম। কেন? আমাকে নিয়ে যেতে হবে, বললাম তো বললাম, নিয়ে যাবে আজকে তুমি আমাকে। দেখো বেশি পাকামো করো না। ওপো, আমি যাব। আচ্ছা থাক তো, ডিস্টার্ব করিস না। আচ্ছা ঠিক আছে, আমার একটা কথা শোনো। নিবানা তো না, নিবানা তো। আচ্ছা ঠিক আছে, এদিকে একটু বসো, একটু কথা বলবো। কি কথা? হ্যাঁ বলবো, এদিকে বসো। বসতে হবে? হ্যাঁ বসতে হবে, বসো। ও বাবা, বুড়ি যে রাগ। আচ্ছা বসলাম, বল। এই যে তুমি আমাকে নিয়ে কেন ঘুরতে বেরোবে না? আহ বলো। এই জন্যই বুঝি তুই আমাকে বসালি? হ্যাঁ। ও ছাড় না, লাগছে তো। আমি কেন ছাড়বো, আমাকে নিয়ে ঘুরতে বেরোতে হবে। পাগলি বুড়ি, তোকে নেওয়া যাবে না। কেন নেওয়া যাবে না? হ্যাঁ লাগছে তো। আরে ছাড় না, আমারে কেন নিয়ে যাবে না? আমার লক্ষ্মী বোন আমার, ছাড় না, ব্যথা আছে। ছাড়লাম। ও আর তুমি আমাকে কেন নিয়ে যাবে না? হ্যাঁ কেন নিয়ে যাবে না? এজন্য তোমার, এজন্য তোমার শাস্তি, বুঝলে? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ও সাহস কত এইটুখানি বাচ্চা, আমার কত ছোট ছোট জানিস? হ্যাঁ জানি। তুই আমার গায়ে হাত তুললি? হ্যাঁ তুললাম। তুই বলে যাবি? হ্যাঁ যাবো। আমার গায়ে হাত তোলার পর তুই বসে যাবি? হ্যাঁ যাবো। সত্যি যাবি? হ্যাঁ যাবো। আচ্ছা একটা কাজ কর তাহলে। হ্যাঁ তোকে নিয়ে যাবো, তাই না? আচ্ছা দেখো ওটা কি ওখানে। আপনার তো এটাই বুদ্ধি ছিল না, এটাই আপনি চালাকি করছেন। আচ্ছা ঠিক আছে, দুপুরে খাওয়ার টাইমে আসবেন না, তখন আপনার খবর আছে। দেখছো এখন পর্যন্ত আরেকজনের আসার নাম নাই, আমি কত কষ্ট করে মার কাছে মাইটার খাইয়া এই জায়গায় এলাম, আরো এখন পর্যন্ত আসি নাই।
আসুক, আজকে নবম দাদার খবর আছে, আর আমি 12টা থেকে 13টা বাজে ছাড়মু, ভাল লাগে না, কখন আসবো? তুমি আসছো? আসার সময় হইলো তোমার? আরে কি কমু, শোনো আমাদের বুড়িটা আছে পাকনি বুড়িটা, ওর যন্ত্রণার কিচ্ছু পারছে না। কে বিলি? হ্যাঁ ও আসতেই দেবে না, আরও সাথে আসবে, যখন কথা হলো বলো, আর ওকে সাথে নিয়ে আসলে তোমার সাথে প্রেম করা যাবে। আরে ওইটা বাদ দাও, ও নিয়ে আসতে তো তখন আশা করছিল। হ্যাঁ আমি ওনাকে সাথে করে নিয়ে আসি, আপনার সাথে সুন্দর করে কথা বলি, আর সব সুসুর করে বাসায় গিয়ে বলে দেয়, ভালো হবে না? তা তো সমস্যা, আমি তো এত কিছু ভাইবা দেখি নাই। আরে শুনো, তুমি কষ্ট করে আসছো, আমিও কষ্ট করে আসছি আজকে, বুঝছো? মা আমারে কি পিটানিটা পিটাইছে, এই হাতের মধ্যে লাঠি দিয়ে বাড়ি দিয়ে উফু। হয়েছে হয়েছে। আচ্ছা একটা জিনিস দেখি, কে তোমার কপাল আমার কপালকে একই নাকি? কেন তোমার মা তোমারে পিটাইছে, আর আমার ওই বুড়িটা আজকে সামথিং দোলাই করেছে। ভালো হইছে, দুইজনে লুকিয়ে লুকিয়ে প্রেম করবো, আর তারা কি রাম ধুলাই দিব না? ঠিকই আছে, এটা কোন কথা হলো, প্রেম তো লুকিয়ে করে, আর লুকিয়ে করার প্রেম মজাই আলাদা। বুঝছি বুঝছি জনাব, এবার চলেন ওইদিকে যাই। ওইদিকে? ওকে চল। জানি তো। সূর্য কি ব্যাপার তুই এই মেয়েটার সাথে? বুঝতে পারছি, লোকজনের মুখে এতদিন শুনছি কিন্তু বিশ্বাস করি নাই, আর সব চোখে দেখলাম। তুই জানিস ওর বাপ আমাদের বাড়িতে চাকর ছিল, তুই তার মেয়ের সাথে ঘুরছিস? এই ফকিনী মেয়ে, তুই আমার পোলার সাথে ঘুরছ, তোর এত বড় সাহস? চুপ করেন, কার আপনি ফকিনী মেয়ে কইতেছেন? আমারে না, আমি ফকিনীর মেয়ে না, আমার বাপে ফকির ছিল না, আমার বাপ আপনার বাড়িতে কাজ করতো, আর কাজ করা কোনো অপরাধ না, আপনার বাড়িতে আমার বাপে কাজ করতো, কাজ করে টাকা নিত, এমন না যে আমার বাপে চুরি করছে, ঠিক আছে? কথা যা করবেন বুঝে তারপরে কইয়েন। তাই মেয়ে, তোমার তো সাহস কম না, তুমি আমার মুখে মুখে তর্ক করছো, হ্যাঁ? আর তুই তুই এখনো দাঁড়িয়ে আছিস সেখানে, আর জানি কখনো এই মেয়ের সাথে না দেখি। ইয়ে বাবা বাবা, আমি ওকে ভালোবাসি। সূর্য আই আই মে, এখনো তুমি এখানে দাঁড়িয়ে আছো, আমার বাড়ির তুই সীমানা জানি তোমাকে না দেখি, যাও এই মুহূর্তে যাও। তুই তুই এখনো দাঁড়িয়ে আছিস, কথা শুনলি না? খবরদার, ওই মেয়ের সাথে জানি কোনোদিন কথা বলতে না দেখি, বুঝছি? তোকে এখানে রাখা যাবে না, তোকে কালকে আমি ঢাকায় পাঠিয়ে দিচ্ছি, যা বাসা যা, যা আয় আয়। ঢাকা যেয়ে ঠিক মতো থাকবি, তোর এখানে আসার দরকার নাই, দরকার পরে আমি যেয়ে যেয়ে দেখে আসবো, আর টাকা পয়সা যা লাগে দিয়েও আসবো, মনে থাকে জানো, আর কিছু লাগলে ফোন করে বলি আমি যাব। হরে বুড়ি, আমি চলে যেতেছি। আমি ঢাকা যেতেছি বুড়ি। কিন্তু কেন হঠাৎ করে তুমি যেতেছো? তোমার ভাইয়ের অনেক কাজ তো, তাই ঢাকা যেতেছে। আচ্ছা বৌমা এক কাম করো, ওর এই যে গোসল আসল করে খাবার টাবার ঠিক মতো খাওয়াইও, আমার আস্তে আস্তে দুপুর হবো, শালি সে যেতে। ঠিক আছে আম্মা। দেখে সুজা, তোর এর এখন থেকে বুড়ি পেঁচাতেইব না, তোর একটু ঘুরতে নিয়ে যাবো, কে ঠকাইব না। সুজো তুমি মন খারাপ করো না, আর শোনো আব্বার মাথা গরম হয়েছে, পরে ঠিক হয়ে যাইব, কি করবা তুমি তো জানো আব্বা একটু রাগ করে বেশি। তোমার একটা কথা কই ভাবি, অত যদি এবারে বউ না হয় আমি কোনো দিন এবারে ফিরে আমো না, আমি আমি অতি সের বাস উঠে আমি আমি অতি সের বাস উঠে আমি যাই গাড়ি বুড়ি, তুই ভালো থাকিস ভাইয়া, তুমি কোনো চিন্তা করো না, অথই আমার ভাবি হইব। সত্যি কথা তো? হ্যাঁ তাই যেন হয়, আমি আমি গেলাম বুড়ি, আমি গেলাম। তুমি তো দেখে শুনে যাইও, আসলে কি আব্বাই বেশি বেশি কথাছে, পোলার পছন্দই তো সব কিছু, বুঝি না আবার মতি গতি। ও মা মা,
খুলে দাও না, আমার সূর্যের কাছে যাইতে হবে। আমি শুনছি সূর্যের নাকি ওর বাপে ঢাকা পাঠিয়ে দিতেছে, আমার ওর কাছে যাইতে হবে, খুলো না মা। ও মা, আমার কথাই শুনতেছে না। কি রে কইছে, চিনা কাছে থাকে হ্যাঁ মা, আমার বাপনটা খুলে দাও, আমি শুনছি যে সূর্য নাকি আজকে ঢাকা যাবো। কি সূর্যের ঢাকা পাঠাইতেছে? যাক, এতদিন ওর বাপে একটা কাজ করছে, বুদ্ধিমানের কাজ করছে, আমি খুব খুশি হয়েছি। এখন আর তোর উপরে এত অত্যাচার হইব না, যেহেতু ঢাকা গেছে গা। আজকে তুই বান্দা থাক, কালকে তোর ছোট আমু, তোর খাওয়ান দাওয়ান সব এই জায়গায় দিব। ঠিক আছে, তুই বান্দা থাক, আমি ওই কামগুলো শেষ করে দিই। আইতেছি মা। যাইতেছো তো দাও, তবে আর একটা কথা কান খুলে শুনে রাখো, আজকে যদি সূর্যরে না পাই তাহলে আমি আর এই বাড়িতে ফিরবো না, ফিরলে আমার মরার লাশ ফিরবো। আমার নিজেরই দড়িটা ছোটার লাগবো বুঝছি। আমি যদি আজকে যে সূর্যের না পাই তাহলে তো আমি কইয়াই রাখলাম, আমি আর এই বাড়িতে ফিরাবো না, আমার লাশ আবো, আমি মরেই যাব। ছুটেই যাও আজকে, খুলছি, সূর্যের কাছে যাবো, সূর্য আমার জন্য নিশ্চিত দাঁড়িয়ে রয়েছে। সূর্য, 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 কি ব্যাপার সূর্য কই? ও কিছু হইলে গেল? ও আমার জন্য একটু অপেক্ষা করলো না? সূর্য, সূর্য তুমি কই? আমার রেখে চলে গেল কেন? আমি তো তোমারে কইছিলাম যে আমি তোমার সাথে দেখা করব। সূর্য তুমি কই? সূর্য, সূর্য আমার রেখে তুমি চলে গেল। সূর্য তুমি আমার রেখে চলে গেল, আমি তো তোমার আগেই কইছিলাম যে পিরিতি বড় জালা, পিরিত করতে আইসো না তুমি আমার সাথে, তুমি তাও আমার সাথে প্রেম করতে আইছিলা, আর এখন এখন তুমি আমার একা ফেলায় চইলা গেল কেন? আমি একা কেমনে থাকবো তোমার ছাড়া, কেমনে থাকবো? তোমার কি তোমার কথা কিছু হবে না, বুক তো খালি হয়েছে আমার, বাপ মারা মেয়েরা আমি বাইসা ছিলাম।